হানিফ সরকারের লেখা বাণী থেকে কিছু বাণী আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিজের বাড়ি বিছানা রাজপ্রাসাদ থেকে উত্তম কারো ক্ষতি করার আগে একবার ভেবে নেবেন আপনি যার যতটুকু ক্ষতি করেছেন কেউ একদিন বেশি করতে পারে আল্লাহ দেখেন দুনিয়াতে কিছু মানুষও আছে বন্ধু সূত্র বোঝে না নিজের স্বার্থ ছাড়া এক পা এগোয় না নেকড়ে ও মেষ শাবকের বন্ধুত্ব কারণ ছাড়া হয় না স্বার্থ অর্থবিত্ত সীমা অতিক্রম করায় ইহায় দুনিয়া জাহান্নামের পথ আল্লাহ ও প্রকৃতি রাগানিত হলেই আজাব নাজিল হয় মানবতা মনুষ্যত্ব ইমান ধর্ম কর্ম জীবন জীবিকা সব মাধ্যমেই মানবিক হতে হবে ইমান ধর্মকর্ম সঠিক না হলে আল্লাহকে পাওয়া যায় না সোনায় জল মিশিয়ে না নিলে গয়না মজবুত হয় না এরকম ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না জীবনে একবার প্রতারিত হয়েই বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নাই আল্লাহ ব্যতী তিনি তিনিই শুধু একক বিশ্বাসী সমস্ত মহাভ্রমণ্ড প্রতারিত করলেও আল্লাহ তোমাকে নিঃস্বার্থ ভালোবেসেই যাবে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে লালন করে রাগ অভিমান জীবনকে পতন ঘটায় পাশাপাশি ধৈর্য ক্ষমা করাও শিখতে হবে ইহকাল পরকাল সেই সুখী হবে পার্থিব জীবন কিছুটা ছোট্টবেলার খেলাধুলার মতো কখন সময় যায় বোঝা যায় না জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতেই জীবনটা ফুরিয়ে যায় যথা সময়ে জীবনের সার্থকতা পেতে সময় মতো সম্পূর্ণ করা ভাগ্য কর্ম আল্লাহর ইচ্ছা লাগে শিশুকালে সুস্বাস্থ্য সুশিক্ষা সবই শিক্ষা সময় মতো এবাদত বিবাহ সুকর্ম করা ভাগ্যের ব্যাপার উদ্ভিদ ও প্রাণী জীবন আছে খাদ্য গ্রহণ করে মূল খাদ্য অক্সিজেন ও নাইট্রোজেন গাছ নাইট্রোজেন নেয় অক্সিজেন দেয় প্রাণী অক্সিজেন নেয় তাই গাছ লাগান পৃথিবী বাঁচান ইহা সদ্গা জারিয়া সম্পর্ক হৃদয়ের চাওয়া পাওয়া বিভিন্ন রকমের সেটা পার্থিব জীবনের হতে পারে আধ্যাত্মিক অদৃশ্য হতে পারে সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর দুঃখ কখনো একা আসে না আসলে দল বেঁধে আসে মানুষের জীবনটাই ভুলের যোগফল দুনিয়াকে মানুষকে পরিবারকে দেশ জাতিকে বদলাতে চাইলে নিজেকে বদলান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন বাণী শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন